নমস্কার বন্ধুরা, আজকে আরও একটা নতুন ভিডিওতে আমার সমস্ত ভিউয়ার ও সাবস্ক্রাইবার বন্ধুদের হর্নেট ম্যানের স্যালুট। তো এখন ডানকুনির একটু আগে দাঁড়িয়ে আছি। তো মোটো ব্লগিং সেট আপটা করতে যাচ্ছিলাম, মোটো ব্লগিং সেট আপটা করতে গিয়ে এখানের স্ক্রুয়েতে একটা মেটাল পার্ট থাকে, সেই পার্টটা খুলে চলে গেল। সুতরাং এই ক্যামেরাটা আর আমি এখানে আমার হেলমেটে আমি লাগাতে পারবো না, সুতরাং মোটো ব্লগিং তো আর হবে না। মানে কি বলবো, বেলঘড়িয়া এক্সপ্রেস ওয়ের কোনো একটা জায়গায় আপাতত দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে চা খাচ্ছি। অ্যাকশন ক্যাম নেই, সেই কারণে অ্যাকশন ক্যামে দেখাতে পাচ্ছি না কিছু। তো বেলঘড়িয়ার এই জায়গায় চা খেয়ে আবার এবার রাইড শুরু করব। দেখা হবে বারাসাতে সন্দীপদার সঙ্গে, সন্দীপদার সঙ্গে কথা বলেছি। সন্দীপদা মুম্বাই থেকে বারাসাতে ফিরেছে, ওকে জাস্ট একটু পরে আমি জাস্ট কল করব। আর এই চ্যানেলে প্রথমেতে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে দিতে ভুলবেন না। প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, বারাসাতের আগে দাঁড়িয়ে আছি। আজকের ট্রাভেল স্টোরিটা আপনারা প্রথম থেকেই জেনেছেন যে আমার এসজে ক্যামের যে মাউন্টের যে একটা স্ক্রু ছিল, সেই স্ক্রুটা রাস্তার মাঝখানে হারিয়ে গিয়েছিল। তো সেই কারণে ক্যামেরাটা আর হেলমেটে লাগাতে পারিনি, সেই কারণে আর ব্লগটাও করা হয়ে ওঠেনি। তো কোইন্সিডেন্টলি বালিতে আসার পরে আমি গুগল ম্যাপ সার্চ করি, দেখি যে আমার আজকে ডেস্টিনেশন যে গোবরডাঙ্গা এবং বেরির বাউট যেতাম, সেই ডেস্টিনেশনে যাওয়ার রাস্তাটা বারাসাতের ওপর দিয়েই যাচ্ছিল। আর আমি জানতাম যে সন্দীপদার বাড়ি বারাসাতেই, আর সেই কারণে সন্দীপদাকে আমি কল করি। আর বারাসাতে যখন আসি প্রচণ্ড বৃষ্টি হয়, আমি দু ঘন্টা এখানে দাঁড়িয়েছিলাম। আর এখন আমি সন্দীপদার বাড়িতে চলে এসেছি। একটু ভুল হয়ে গেছে, ওটা বারাসাত না, এটা নিউ ব্যারাকপুর। তো এটা নিউ ব্যারাকপুর, সরি। 2020 যখন ফ্রেন্ডশিপ রাইড করেছিলাম সন্দীপদাকে, তখন আপনারা দেখেছেন আমার ব্লগেতে, সন্দীপদা মুম্বাইয়ে একজন সিঙ্গার হিসেবে কাজ করেন। তো সন্দীপদার সঙ্গে এখন বসে একটু গালগল্প করবো, আড্ডা মারবো, কারণ আজকের রাইডটা আমি টোটালি বৃষ্টির জন্য ক্যান্সেল করে দিচ্ছি। তো এখানে মোটামুটি ঘণ্টাখানেক থেকে আমি বাড়ির জন্য বেরিয়ে যাব। তো খাওয়া দাওয়া চলছে এখন, ইলিশ মাছ, হেভি টেস্ট। সামনেই ওধারে হচ্ছে এয়ারপোর্ট, দমদম এয়ারপোর্ট। আর এই ছাদের ব্যালকনিটার মধ্যে দাঁড়িয়ে সন্দীপদার সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা মারছিলাম। তো এবার বাড়ি যাওয়ার পালা। আজকে যে রাইডটা করতে পারলাম না, তার যে মনের মধ্যে যে দুঃখটা ছিল বা একটা মন খারাপের একটা ব্যাপার ছিল, সেটা সমস্তটাই মানে একদম কি বলবো, এখানে আসতেই এরকম করে একদম সুইচ হয়ে গেল মুডটা। সন্দীপদার সঙ্গে পরে ইকো পার্ক যাবো, তো সেটা নিয়েই কথাবার্তা হলো, কোনো এক সময় আসবো। তো ভিডিও চ্যানেলে থাকবে, সেই কারণে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ভিডিওটা হয়তো অতটা ভালো হলো না, কিন্তু ভালোবেসে একটা লাইক দিয়ে যাবেন।